একটু দেখিয়ে দাও কেমন সেজে কি করলে তখন চান করলাম আমি ঘুম থেকে উঠে থেকে দেখছি সাহায্য গুড মর্নিং আমার এখন সবাই গুড মর্নিং হচ্ছে আর আমার মা দিদা সবাই রেডি আর হ্যাঁ আজকে বলি আজকে কিসের জন্য আর কি সবাই এত রাত সকালে স্নান করছে এত নিউ ড্রেস পরছে আজকে কারণ মানে কেন পরছে তার কারণটা হচ্ছে আচ্ছা আমি তার কারণটা বলবো না আর দু মিনিট পরে তোমরা দেখতে পাবে তার কারণটা কি কারণ আমি একবার ডাক তোমাদের কি দেখে এত বকবক না করে তাই না আই জাস্ট তোমরাও ওয়েট করো জাস্ট টু মিনিট যে কি হচ্ছে সবাই এত নিউ 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 চ্যাট করছে এই ঝুমকোটা ভালো লাগে ওটাই বেশি ভালো লাগছে দেখি তাকা ওই যে ঝুমকোটাই এটা না না ওটা হম দেখাচ্ছিস এখানে ডাব আছে ডাব আর জবা মালা তো অলরেডি দেখো মায়ের ইচ্ছায় কুলো নিয়ে তো বেরিয়ে পড়েছি এবার সবার বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে প্রথমে যাওয়ার আগে কি করে ওরা যে সেই জায়গাটায় জল ঢেলে দেয় তারপরে যে যার বাড়ি থেকে যা কিছু পারে সব দিয়ে দেয় তারপরে দেখো মাথায় সিঁদুর দিই কুলোর মধ্যে সিঁদুর দিচ্ছি সব এই ওদের সিঁদুর পড়াচ্ছি আমি উপসের টেলা যে কী বলে ফেলছি এবার দেখো কুলো নিয়ে যে ঝামেলাটা যা কি শুরু হয়েছে এবারে সবাই মিলে কাড়াকাড়ি লেগে গেছে কে কুলো নেবে কে কটা বাড়ি করতে হবে জানো তো রীতিমতো দেখ করো যুদ্ধ চলছে মানে আমার পেছনে কে নেবে মানে সব লাইন দিয়ে রয়েছে আমাকে ঠিকমতো নিয়মও পালন করতে দিচ্ছে না তো মায়ের নামে সব ছেড়ে দিলাম দিয়ে এবার মল্লিক কলোনির আমাদের পুকুরে চলে এসেছি একটা ডুব দিতে হয় আবার ডুবের পরে কোনো কথা বলতে নেই বুঝতে পারলে তারপরে তোমার ইটের টুকরো নিয়ে দাগ কাটতে তোমাদের ওখানে কি এরকম হয় তো কমেন্টে জানিও আমাদের এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে তোমার ভক্তিও আসবে মায়ের প্রতি তো একটা আলাদা ভক্তি আর এমনিতেও ভক্তি তো দেখো ওই ভক্তি সহকারে মায়ের কাছে দণ্ডি কাটতে কাটতে পুরো মায়ের স্থানে যাচ্ছি উল্টো করে কি করে দেবো এটা হয়ে যাবে
মুখে তো কত কিছু লাগিয়ে রেখেছিস, দেখ আমি মেখেছি, এনে খেতে পারিস, এনে একটা বড়ার দিনে একটা বড়ার জন্য বললি, এই তো এই অল্প অল্প করে আর এক গেল নিয়ে নিবি, ব্যাস আর একটা বড়া দিয়ে দেবো, একটা বড়া দিতে নি, এনে মা বড়া খেয়েছিলে তো, এনে ধর এটো কিন্তু হাত দিয়ে দিবি, এনে তুমি শোও, গামছাটা দিয়ে রং উঠছে আর চুড়িদারটা দিয়ে, গালে বড়াটা মাসি করেছে ভালো হয়েছে, গালে বড়া সব মাসি আগ বড়াটা করে করছে ভালো হয়েছে। তো দেখো এই দুর্গা মণ্ডপের এখানে দেখেছো মেলাটা কি সুন্দর বসেছে, এখানে তো চুড়ি কানের এই যে যা কিছুই দেখছে সব 30 টাকা, শুধু চুড়ি কানের আর হার বলছি 30 টাকা, বাদ বাকি সব ওগুলো নানান রকম দাম আছে, যে ব্যাগগুলো ওই যে চলে গেল 100 টাকা করে, বেশ ভালোই ব্যাগ অনেকেই কিনেছে, আমারও ইচ্ছে ছিল কিন্তু কিনতে পারিনি, তো টুকটাক কিনেছি, বোন কিনে বোনও দিয়েছে কিছু, এবার রাই দেখো বেলুন ফাটাবার জন্য তো রায়ের খুব ইচ্ছা ছিল, রাই আমাকে জোর করছিল যে বাবা তীর নিশানাই ভালো নাই তো কি বেলুন ফাটাবো বলো বন্দুক দিয়ে, দেখো মিকি মাউসও বসেছে ওই সাইডে, বাচ্চাদের টুলটো দোলনা চলেছে, মানে আমার বোনের ছেলের কথা বলছি, এই দেখো আমাদের সাংসারিক জিনিস বেলনি চাকি, তারপরে ছোটো ছোটো বেলনি চাকি, আমার মেয়ে তো খুব খেলনাবাটি খেলতে খুব ভালোবাসতো, এখনও আছে ওর, এখনও বলে মা খেলতে খুব ইচ্ছে করে, এ দেখেছো এই ফলগুলো দেখেছো, ফল সবজি এগুলো টুলটোকে দিয়েছি কিনে, সব ছোটো ছোটো জিনিস দেখলেই মনে হচ্ছে কিনতে হয়, দেখো মিকি মাউসটা। তো মেলাটা ঘুরে আসার পরে সুমন মানে জোর জবস্তি করে রাই স্পেশাল রসমালাই নিয়ে এলো, তো রসমালাইটা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম, তোমরা ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো অবশ্যই।